वेलकम टू माय चैनल एंड माय न्यू वीडियो। आज आमी आपनादेर देखाते चलेछी जे आमी किभाबे घरे बसे आमी आमार आईब्रो प्लाक करी। तो चलुन देखे नेवा जाक। प्रथम एकटी स्पुलिर साहाज्ये आमी आमार आईब्रो निचेर दिके आछड़े नेब। आमी सबसमय आमी आमार आईब्रो प्लाक निजेई करे थाकी, कखनो पार्लारे जाइनि, ताई भाबलाम आपनादेर साथे एटा शेयार करि। जदि आपनादेर भालो लागे तो अवश्यई ट्राई करबेन। এবার আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশে ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আমি আমার আইব্রোর শেপটা এঁকে নিচ্ছি। আপনারা চাইলে জেল আইলাইনার এবং আইব্রো পেন্সিল এগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার আইশ্যাডোতেই সুবিধা হয়। এবং শেপ লাইনের বাইরে থাকা লোমগুলো আমি তুলে নেব প্লাকারের সাহায্যে। আমি আরেকবার আঁচড়ে নিচ্ছি। এবার ছোট ছোট লোমগুলো আমি ট্রিমারের সাহায্যে ট্রিম করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেড দিয়েও করতে পারেন। আমি ভিটের ট্রিমার ইউজ করছি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে লিংকে গিয়ে দেখতে পারেন। স্পুলের সাহায্যে এবার আমি আমার লোমগুলো নিচ থেকে উপরে খুব ভালোভাবে টেনে নিচ্ছি। একইভাবে আমি অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে নিচেও ব্ল্যাক আইশ্যাডো দিয়ে শেপ করে নেব। শেপ লাইনটা এঁকে নেব যাতে আমার লোমগুলো তুলে শেপে আনতে সুবিধা হয়। এবার প্লাকারের সাহায্যে শেপ লাইনের বাইরের লোমগুলো সব তুলে ফেলব। প্রায় সব হয়ে গেছে। এবার ব্রাশ দিয়ে তোলা আইব্রোগুলো পরিষ্কার করে নিলাম। এটা করতে কোনো সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। তো আপনারা এখন এই করোনার সময়ে পার্লারে গিয়ে ভিড় না জমিয়ে এই ছোট্ট কাজটা নিজেরাই করে নিতে পারবেন, নিজেদের আনন্দও লাগবে। এবার উপরের দিকে আমি আঁচড়ে যে এক্সেস লোমগুলো আমি কেটে দেব যাতে শেপটা সবসময় ঠিকঠাক থাকে। আমার আইব্রো প্ল্যাক করা শেষ এবং এটা খুবই সুন্দর একটা শেপ হয়েছে। কিন্তু আমার এখানে লোম কম থাকাতে ওখানে অনেকটাই পাতলা দেখায়, তাই আমি ওখানে একটু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করে একটু ভরাট করে দেব যাতে এটা একটা ন্যাচারাল লুক দেয় এবং দেখতে আরও বেশি সুন্দর লাগে।
আপনারাও চাইলে এটা খুব সহজেই করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। থ্যাংক ইউ।